শান্ত জাস্ট একটা সিরিজই ক্যাপ্টেন্সি করেছে নিউজিল্যান্ডে, এবং সে কিন্তু ভালো করেছে, বাট একটা খেলার উপরে বেস করে কিন্তু সে খুব ভালো করবে বা মন্দ করবে এটা বলাটা ডিফিকাল্ট। বাট একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, ইয়াংস্টারদের যদি আমি আগে থেকে গ্রুম করতে পারি তাহলে কিন্তু ভালোই হবে। এবং আমাদের যেই আগের প্লেয়ার যারা, যেমন সাকিব, যেমন মাশরাফি, যেমন মোহাম্মদুল্লাহ, এরা কিন্তু একটা টাইম চলে এসছে, এরা কিন্তু এই কিছুদিনের মধ্যেই তারা কিন্তু বিদায় নেবে, এবং তারা থাকতে থাকতেই যদি শান্ত তাদের কাছ থেকে কিছু শেখার থাকে তাহলে এটা শিখতে পারবে, এটা খুব পজিটিভ হয়েছে। আর গাজী আশরাফ হোসেন লিপু ভাইও যেমন আমার পরিচিত, নান্নু পরিচিত, কিন্তু আপনার তো প্লেয়ার থাকতে হবে, সিলেক্টর তো সেখান থেকে প্লেয়ার সিলেক্টটা করবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের আন্ডার 19 টিমটা কিন্তু সবসময় ভালো করছে, আপনি দেখেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, বর্তমানে তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন। তো এইখান থেকে যে প্লেয়ারগুলো বের হয় তারা কিন্তু সাস্টেইন করতে পারছে না। আপনি দেখেন যাদেরকে তারা হারায় আন্ডার 19-এ, ওয়ার্ল্ড কাপে গেলে তাদের পাশেও দাঁড়াতে পারে না, ওয়াই ইজ দ্যাট? সেই জায়গাটা যদি আমরা খুঁজে বের করতে পারি, আমি জানি কিছু সাজেশন আমি দিতে পারবো, কিন্তু সেইখানে যে নার্চারিং করাটা, যে আন্ডার 19 থেকে একটা ছেলেকে চট করে আমি যখন ন্যাশনাল টিমে নিয়ে আসি, সেই যে আপনার জায়গাটা, যেমন আমি আপনাকে বলে দিচ্ছি, যেমন আইপিএল খেলার পরপরই দেখবেন কিছু প্লেয়ার আপনার ইন্ডিয়ান টিমে রঞ্জি ট্রফি খেলার পরে কিন্তু ন্যাশনাল টিমে ডাইরেক্ট চান্স পেয়ে যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু সেইভাবে লিগ হয় না, মানে খুব অল্প খেলা হয়। এই সময়টাতে যদি তাদেরকে আপনার নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু ভালো, আমাদের দেশের জন্য ভালো হবে। যেমন আপনাকে উদাহরণ দিই, তহিদ রিদর আন্ডার 19-এর প্লেয়ার, নাইম শেখ আন্ডার 19-এর প্লেয়ার, তারপরে আপনার শান্ত আন্ডার 19-এর প্লেয়ার। তো এই তো মাত্র 3-4 জনের কথা আমি বললাম, বাদ বাকি প্লেয়াররা কই যারা একবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, বাদ বাকি প্লেয়ারগুলো কই যারা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হলো? তো এই জিনিসগুলো একটা ফরম্যাটে আসবে, সিস্টেমে আসবে, তখনই লিপু ভাই আপনার তার কাজটা ভালো করতে পারবে, যখন আপনার কাছে অনেক প্লেয়ার থাকবে সেইখান থেকে কিন্তু আপনার প্লেয়ার চয়েসের ইস্যুটা আসবে। আর আপনার কাছে যদি সেই 16-17টা প্লেয়ারই থাকে সেখান থেকে আপনি কি প্লেয়ার চয়েস করবেন আর ওনার মানে ভূমিকা কি হবে এটা বলাটা কিন্তু ডিফিকাল্ট। বাট দেওয়া হয়েছে, আমরা সামনে দেখি, যে কারণ লিপু ভাই একজন সিরিয়াস মানুষ, উনি আবাহনীকে অনেকবার নেতৃত্ব দিয়েছেন, উনি দেশের জন্য খেলেছেন, আমাদের একজন কিন্তু তিনি স্টার পারফর্মার, নান্নুও তাই ছিল, কারণ তাকেও ছোট করে দেখার আসলে কিচ্ছু না। এবং তাদেরকে যদি স্বাধীনতা দেওয়া যায়, স্বাধীনভাবে যদি কাজ করে দেন কিছু একটা হবে, এইখানে আমি ঠিক জানি না তাদের স্বাধীনতাটা কতটুকু। যে দেখেন সিলেক্টর তো আগে যারা ছিল তারাও কিন্তু খেলোয়াড়ই ছিল, আপনি নান্নুর কথাই বলেন, তার আগে ফারুক আহমেদের কথা বলেন, আপনি যে রাজ বলেন, সবাই তো আছে, কারণ ক্রিকেট বোর্ডে তো নাইমুর রহমান দুর্জয় থেকে সবাই আছে। বাট পাপন ভাই যে জিনিসটা করে গেছেন আপনি পরে বুঝতে পারবেন, দেখেন ক্রিকেট খেলতে হবে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে হলে নট নেসেসারিলি, কিন্তু উনি কিন্তু একজন পর্যদস্তের আপনার স্পোর্টসম্যান আমি জানি, এবং উনি কিন্তু ব্যাডমিন্টন বলেন, টেবিল টেনিস বলেন, ক্যারাম বলেন এবং স্নুকার বলেন, সেই রকম ভালো খেলেন, এবং তার আন্ডারেই কিন্তু আবাহনী পরপর 3 বার হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটে। তো ওইটা কিন্তু আসল ইস্যু না, আর ইস্যু হচ্ছে দেখেন পাপন ভাই কিন্তু ভাই হিসাবেই কাজ করে গেছে, সেটা মিডিয়ার সাথে উনি ভাই ছিলেন, প্লেয়ারদের সাথেও ভাই ছিলেন, প্লেয়ারদের যত ব্যক্তিগত সমস্যা আপনার তাদের ফ্যামিলিয়াল হোক বা পুলিশি ঝামেলা হোক বা যে কোনো ঝামেলা হোক, পাপন ভাই কিন্তু আপনার একবারে আপনার লাভ দিয়ে তাদের জন্য হেল্প করতে গেছেন, যেটা আসলে উনি কখনো প্রেসিডেন্ট হতে পারেন নাই আমার চোখে আর কি। প্রেসিডেন্ট হলে যে জিনিসটা উনি করতেন, এত সবার সাথে কিন্তু মিশতো না, মিডিয়ার সাথে এত কথা বলতো না, কিন্তু পাপন ভাই যেটা করে গেছেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তখন বুঝতে পারবেন যে পাপন ভাই আর ওনার মধ্যে পার্থক্যটা কি, আদারওয়াইজ এটা বলা বা করা খুব সহজ না। যেমন অনেক সময় আমরা পাপন ভাইকে সমালোচনা করেছি যখন প্রয়োজন হয়েছে, কখনো আবার ভালো বলেছি যখন প্রয়োজন হয়েছে, কিন্তু ইস্যুটা হচ্ছে একজন সিলেক্টর এসে আপনার পাপন ভাইয়ের সাথে প্লেয়ারদের সম্পর্ক এইটা ঠিক করার মতো ক্ষমতা উনি রাখেও না, উনি ওটার মধ্যে ঢুকবেনও না, ওনার মেইন কাজটা হবে আপনার
প্লেয়ার বের করা এবং সেইটার জন্য যেটা দরকার স্কুল ক্রিকেটে অনেক বেশি জোর দিতে হবে এবং স্কুল ক্রিকেট থেকেই আমি যদি একটা উদাহরণ দেই শ্রীলঙ্কা যে কাঠামো অবকাঠামো পাকিস্তানের যে অবকাঠামো আমাদের থেকে অনেক বাজে কিন্তু তারপরেও আমাদের স্কুল ক্রিকেটটাকে আমরা হারিয়ে ফেলছি কিন্তু এই জায়গা থেকে যদি আমরা আনতে পারি কারণ কিছু শিক্ষিত আমি আমি বলতে চাচ্ছি যে এডুকেটেড ছেলেপেলেরা যদি আপনার বেশি ইন্টারেস্টেড হয় ছেলে এবং মেয়ে বোথ তাহলে কিন্তু আমাদের ক্রিকেটের ফিউচার ভালো হবে একই সাথে ক্যাপ্টেন্সি থেকে দূরে রাখা হয়েছে সাকিব আল হাসানকে বলা হচ্ছে চোখের সমস্যা থেকে শুরু করে এবং নানা বিতর্কও আসলে কম বেশি আছে নাজমুল শান্তকে এখন হচ্ছে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়েছে বা সেই সিদ্ধান্ত আসলে আছে কি মনে হয় সে কতটা হাল ধরতে পারবে দলের না আমি বললাম দেখেন আমি শিওর এটা একদম যে কেউ বলতে পারবে বাংলাদেশের যারা ক্রিকেট দেখে বা একটু বোঝে সাকিবের সাথে কথা না বলে কিন্তু এটা করা হয়নি ফর শিওর এটা আমি আমার হাঞ্চ কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন সাকিবের কিন্তু কিছু রেস্ট নেওয়ার প্রয়োজন ছিল আমি ফিজিশিয়ানও আপনি জানেন আমি ফিজিশিয়ানের রেসপেক্ট থেকে বলছি যে তার মধ্যে কিন্তু অনেক স্ট্রেস গেছে হ্যাঁ নট অনলি খেলাধুলা এগুলো তার মধ্যে উনি ইলেকশন করেছেন ইলেকশনটা তার জন্য একেবারেই নতুন এবং তার অনেক কষ্ট হয়েছে এবং সেখান থেকে এই যে লাস্ট ইনিংসে কিন্তু সে ভালোও খেলেছে এবং আমি শিওর ওনার সাথে পরামর্শ করেই এই ইয়েটা দিয়েছে তা না হলে কিন্তু ভারপ্রাপ্ত শব্দটা লাগাতো না এবং আমি মনে করি শান্তর এক্সপিরিয়েন্স যখন আমি কিন্তু আগে এটার উত্তর দিয়েছি খানিকটা সেটা হচ্ছে যে যে সাকিব আল হাসান তারপরে এখন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এরাই তো এখন রেগুলার বেসিসে খেলছে এদের কিন্তু সময় হয়ে এসছে টুডে টুমরো কিন্তু তারা রিটায়ারমেন্টে চলে যাবে সেই ক্ষেত্রে এদের সাথে থেকে নার্চার্ড হওয়া শান্তর জন্য সৌভাগ্য এবং ভালো এবং আমি মনে করি এরকম ইয়াং একটা ছেলেকে আগের থেকেই যদি আমরা ডেভেলপ করতে পারি এবং সে যদি তার মেটাল দেখাতে পারে এবং তার যেমন বিপিএল এ কিন্তু উনি তেমন একটা ভালো খেলছেন না বাট লাস্ট সিরিজ যদি আমি দেখি যে আপনার নিউজিল্যান্ডে চমৎকার খেলেছেন নেতৃত্ব ভালো দিয়েছেন বোলিং চেঞ্জিং ভালো করেছেন তার টসে জেতার পরে ডিসিশনও ভালো ছিল গাইড করলে আপনার যার মধ্যে ট্যালেন্ট আছে সে কিন্তু ভালো করবে এবং তার সেই ভালো করার জন্য তাকে কিছু রসদ দিতে হবে সেই রসদটা ক্রিকেটের ক্ষেত্রে হচ্ছে ভালো কিছু প্লেয়ার এবং আমাদের দেশে যে সমস্যাটা বেশিভাবে দাঁড়ায় সেটা হচ্ছে কনসিস্টেন্সি আমাদের দেশের প্লেয়ারের মেইন সমস্যা হচ্ছে কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা ভালো করব আর আমি কিন্তু সব সময় আপনাদের চ্যানেল হোক অন্য চ্যানেল একটা কথাই বলি আমার সব খেলায় কিন্তু জিততে হবে না কিন্তু আমরা যেন ভালো খেলি ভালোভাবে হারি খারাপভাবে যাতে না হারি কারণ এখন আপনি দেখেন যদি আমরা 100-200 রানে হেরে যাই এইটা হচ্ছে খারাপ বাট আমি যদি ফাইট দেই খেলায় তো হার জিত থাকবেই সেখানে ফাইট দিয়ে যদি ভালো খেলে হারে এইটাই কিন্তু আমাদের